ভেরি ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আজ দুজনেই ভালো আছি। আর আজকে একটা নতুন দিন, নতুন একটা সকাল, আর নতুন একটা ব্লগ নিয়ে আমি পর্ণা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে সকালবেলায় মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, স্নান করা পুজো করা সমস্ত হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো একদম পরিষ্কার টিপটপ ভাবে তোমাদের সামনে এলাম। কিন্তু একটা কাজ আমার বাকি থেকে গেছে, গাছে জল দেওয়া হয়নি। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো সে কারণে গাছে জল দেওয়া হয়নি। আর মোটামুটি বাকি কাজকর্ম আমার কমপ্লিট করা হয়ে গেছে। কিচেন পরিষ্কার করেছি, তারপর ঘরটা ভালো করে একটু ক্লিন করলাম। কোনায় কোনায় একটু ঝুল জমে গেছিল, তো সেগুলো পরিষ্কার করলাম। ওগুলো মনিকা দিই না, ঝাঁটা দিয়ে টেনে নিতে পারে কিন্তু সেগুলো করে না, চোখে দেখেও করে না। তো সেগুলো আমি একটু করে নিলাম, ওই ঝাঁটা দিয়ে একটুখানি এই কোনাগুলোতে, এ ঘরের এই কোনাগুলোতে একটুখানি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ফার্নিচার ডাস্টিং তো রয়েছে, এটা ডেলিকার কাজ, আর কি বলবো নতুন করে। তো বন্ধুরা, আগে গাছে জল দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে আবারও। এই গরমে গাছকে জল খাওয়ালাম, গাছকে জল দিয়ে স্নান করালাম, আর এখন আমি নিজে জল খেলাম। এখন এই গরমে জল খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো একসাথে জানো তো বেশি জল খেতে পারি না আমি, অল্প অল্প করে জল খাই। একসাথে যে অনেকে থাকে এক গ্লাস জল খেয়ে নিল, সেরকম আমি খেতে পারি না, খুব অসুবিধে হয়, জানি না কেন হয়। তো আমি ওই এক ঢোক দু ঢোক করে সবসময় খেতে থাকি। আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। রাজ এখন একটু দোকানে গেছে, টুকটা কেনাকাটা আছে, আমার দু একটা ওষুধ নিয়ে আসবে, আর আসবার সময় অল্প একটুখানি সবজি নিয়ে আসবে, বাজারে যাবে না। আমাদের এখানে সামনে একটা ভ্যান নিয়ে বসে একজন দাদা, তো তার কাছ থেকেই ওই অল্প একটুখানি সবজি নিয়ে আসে। খুব বেশি সবজি থাকে না তার কাছে, তো যেটুকু পাবে সেটুকুই নিয়ে আসবে। আবার বাজারে যেতে গেলে টোটো করে যেতে হবে, আর ও হেঁটে হেঁটে গেছে। আর এখন তো জানো তোমরা, ও এখনো বাইক চালাচ্ছে না, অফিস যায় ও টোটো করেই যাচ্ছে, আর এখানে এই হেঁটে হেঁটেই চলে গেছে। কাছেই আমাদের ফ্ল্যাট থেকে দেখা যায়, কিন্তু তোমাদের দেখাতে গেলে তোমরা দেখতে পাবে না, কারণ বুঝতেই পারছো ওই বাড়ি ঘরগুলো রয়েছে তো, আর গাছপালাও আছে, তোমরা বুঝতে পারবে না। কিচেন এখন আগ্নেয়গিরির মতো হয়ে গেছে, প্রচণ্ড গরম, দেখে বুঝতে পারছো ঘেমে যাচ্ছি। একটু আগে ঘরের মধ্যে ছিলাম, অতটা গরম লাগছিল না, কিন্তু কিচেনে আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, রাজ তো একটু পরেই চলে আসবে, আমি এবার ধীরে ধীরে রান্নার জোগাড় করব, করে নিয়ে তারপরে রান্না বসাবো। শুধু রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করব, ডেলি যেরকম শেয়ার করি সেরকমই শেয়ার করব। আর এদিকে বাসনপত্র সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি রান্নার জন্য, সমস্ত রেডি করে নিই জানো তো, আগে আগে যদি রেডি করে নিই তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু ওই রান্না করতে করতে ওই রেডি করলে না আমার একটু টাইমটা বেশি লাগে। সমস্ত দেখছো মশলাপাতি আমি সমস্ত বার করে নিচ্ছি, আর এই যে মশলার কৌটো, সমস্ত মশলা অল্প অল্প করে এখানে রাখা থাকে, সব বার করে নিচ্ছি আমি। আর এই যে কাঁচি লঙ্কা কাটার জন্য, এবার সবজিগুলো নিয়ে আসি ফ্রিজ থেকে। তো বন্ধুরা দেখতে থাকো, এক হাতে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। দাঁড়াও, মাছটা বার করা হয়নি আজকে, ভুলে গেছিলাম মাছ বার করতে। এই যে মাছ বার করে নিলাম, দেখেছো আইসক্রিমের সাথে যে বক্সগুলো দেয় সে, তার মধ্যেই আমি মাছ রেখেছি। এই বক্সগুলো ভালো কাজে লাগে। রাজকে একটু অল্প করে আদা নিয়ে আসতে বললাম, আদাগুলোর অবস্থা দেখো কেমন শুকিয়ে গেছে, এগুলো দিয়ে ভালো হবে না, তো সেই কারণে রাজকে বললাম একটু আদা নিয়ে আসতে, যদি পায় তো নিয়ে আসবে। এখনো ও সবজির ভ্যানের কাছে যায়নি, ও ওষুধের দোকানেই দাঁড়িয়ে আছে, ওষুধের দোকানে এখন ভিড় আছে। তো বন্ধুরা রান্না জোগাড় করে নিই, তারপরে রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? আজকে লাউ রান্না করব, আর লাউয়ের খোসাগুলো জানো তো আমি ফেলে দিই না, সেগুলোই এখন জিরি জিরি করে কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এখন আলু আর লাউ দিয়ে ডালনা রান্না করছি। আলুটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন লাউটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে নিলাম আর এখন দেখো একটা মশলা দিলাম আর এই মশলাতে কি কি আছে বলে দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম রান্নাটা প্রায় হয়ে গেছে এখন গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন তেলের মধ্যে কালো সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজকে দই দিয়ে মাছটা রান্না করব রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন একটু গরম মশলা দিয়ে নিলাম এখন 12:30টা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো আর এখনো না প্রচুর কাজকর্ম বাকি আছে আজকে ধীরে সুস্থে কাজকর্ম করছি কাজ করবার একদমই এনার্জি নেই তো সে কারণে কাজ প্রচুর পেন্ডিং থেকে গেছে আর কিচেনটা একটু গুছিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করা হয়নি তো ওগুলো করতে হবে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে এগুলো করব আরও প্রচুর কাজ আছে টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখন বেশি কথা বলছি না একেবারে লাঞ্চ করে দুপুরবেলাতে যখন রেস্ট নেবো তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে রাত সকালে অল্প একটু সবজি এনেছিল সেটা এখন ধুয়ে নিচ্ছি আর এই সবজি ধুতে না খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই কেন এগুলো ফ্রিজে তুলতে হবে তো সেই কারণে ভালো করে একটু ধুয়ে নিতে হচ্ছে একটু জোরে হাওয়া দিলে এই পাতাগুলো খুলে পড়ে যায় এগুলো আবার আমাকে সেট করতে হয় আর এই দরজার সামনেই গাছটা রয়েছে তো তো সেই কারণে একটু হাওয়াটা জোরে দিলেই পাতাগুলো খুলে যায় গুড আফটারনুন ফ্রেন্ডস লাঞ্চ করে সোজা তোমাদের সামনে চলে এসেছি আজকে আর রেস্ট করিনি আর আজকে না লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে যেহেতু কাজকর্ম ধীরে সুস্থে করেছিলাম তো সেই কারণে স্নান টান করতেও দেরি হয়ে গেল লাঞ্চ করতেও তাই দেরি হয়ে গেল আমার তো পুরো রুটিন মাফিক কাজ পরপর পরপর করি তো এদিকে কাজে দেরি হয়ে গেল তো এদিকেও লাঞ্চ করতে আমার দেরি হয়ে গেল আর বন্ধুরা তোমাদের সাথে না একটা কথা শেয়ার করার আছে কমেন্ট সংক্রান্ত একটা কথা তো তোমরা নিয়মিত আমার ব্লগ দেখছো খুবই ভালো লাগে তোমরা কমেন্ট লিখে দিয়ে যাও আর কমেন্ট করতে তো আমি ভীষণ ভালোবাসি তোমাদের প্রতিটা ব্লগেই মোটামুটি আমি বলি যে কমেন্ট লিখে দিয়ে যাবে আমি কমেন্ট করে নেবো তো কমেন্ট করতে খুবই ভালোবাসি কিন্তু ইদানিং দেখছি মানে প্রায় দেখছি মাস দেড়েক হয়ে গেছে ঠিক আছে দেড় মাস হয়ে গেছে তো দেড় মাস ধরে আমি দেখছি যে আমার কিছু কমেন্ট হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে ঠিক আছে হয়তো তোমরা নিজেরাও জানো না কেন হেল্প ফর রিভিউতে যাচ্ছে তো প্রথম প্রথম না আমি বুঝতে পারতাম না যে কেন হেল্প ফর রিভিউতে যাচ্ছে ঠিকই তো লিখেছে তাহলে এটা কেন হেল্প ফর রিভিউতে গেল তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা কেন হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে মানে স্প্যাম হয়ে যাচ্ছে তো সেটা তোমাদেরকে না জানিয়ে দিচ্ছি কারণ কি তোমরা নিয়মিত কমেন্ট করছো একটু মিস্টেকের জন্য ওটা হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে তোমরা যারা কমেন্টগুলো করছো তো একটু তাড়াহুড়ো করে যেহেতু করো বুঝতে পারি তোমরাও যেমন তাড়াহুড়ো করে করো আমিও তাড়াহুড়ো করেই করি কমেন্টগুলো তো ওই কমেন্টগুলো করবার সময় ওই যে ধরো লিখছো যে ব্লগটা ভালো লাগলো একটা ফুল স্টপ দিলে তারপরে হয়তো লিখলে যে তোমার রান্নাটা খুব ভালো লাগলো মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তো ওই ফুল স্টপের পরে একটা স্পেস দেবে ওই ফুল স্টপের পরে সঙ্গে সঙ্গে আর একটা সেন্টেন্স মানে শুরু করে দিচ্ছ তো সে কারণে কি হচ্ছে এই ফুল স্টপের সাথে ওই সেন্টেন্সটা লিঙ্ক হয়ে যাচ্ছে আর ব্লু কালারের একটা ইন্ডিকেট করছে বুঝতে পারছো মানে একটা লিঙ্ক ইন্ডিকেট করছে তো যে কারণে সেটা হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে এটা অনেকেরই হচ্ছে ভালো ভালো কমেন্ট লিখছো কিন্তু ওগুলো সমস্ত হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে যেহেতু লিঙ্ক ইন্ডিকেট করছে দেখে তো সে কারণে ওই ফুল স্টপ দেওয়ার পরে একটা স্পেস দেবে তারপরে একটা সেন্টেন্স লিখবে তা না হলে মুশকিল হয়ে যাচ্ছে ওটা হেল্প ফর রিভিউতে চলে যাচ্ছে আর তা না হলে আর একটা সহজ উপায় বলে দিচ্ছি ফুল স্টপ মাঝে দেওয়ার দরকার নেই কমা দিয়ে দিয়ে লিখে দেবে একেবারে লাস্টে গিয়ে মানে পুরো কমেন্ট লেখা কমপ্লিট হয়ে গেল তারপর লাস্টে গিয়ে একটা ফুল স্টপ দিয়ে দেবে তাহলেই হবে
তা না হলে বুঝতে পারি যে তোমাদেরও তাড়াহুড়োর মধ্যে দেখতে হয়, ভিডিও কমেন্টটাও তাড়াহুড়োর মধ্যে করতে হয়, ওইভাবে সবসময় মাথায় রাখা সম্ভব নয়। তুই কমা দিয়ে দিয়ে লিখে দেবে আর লাস্টে গিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমি নিজেও জানি না কারো কমেন্ট হেল্প আর রিভিউতে চলে গেলে তার চ্যানেলে কোনো এফেক্ট আসে কি না, আমি নিজেও জানি না। তো সেই কারণে তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম যে তোমরা একটু সাবধানে লিখো কমেন্টটা, যাতে তোমাদের কমেন্টটা হেল্প আর রিভিউতে না যায়। কারণ তোমরা ভালো কমেন্ট লিখছো, অথচ একটু মিস্টেকের জন্য হেল্প আর রিভিউতে চলে যাচ্ছে। আর এতে যদি আবার তোমাদের চ্যানেলে প্রবলেম হয়, এটা খুবই খারাপ লাগবে। কারণ তোমরা ভালো ভালো লিখছো, অথচ সামান্য ভুলের জন্য একটা কোনো এফেক্ট এসে গেলে মুশকিল। তো আমরা সবাই আমাদের চ্যানেল সম্পর্কে ভীষণ সতর্ক, কিন্তু ওই ছোট ছোট মিস্টেকগুলো আমরা একে অপরকে যদি একটুখানি হেল্প করে দিই, বলে দিই, তাহলে আর কোনো প্রবলেম হবে না, সবাই একই সাথে একইভাবে চলতে পারবো। তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে একটু বলে দিলাম, তোমরা একটু সতর্ক হয়ে ইয়েটা লিখো, কমেন্টটা লিখো, ঠিক আছে? এই দেখো টক দই নিয়ে চলে এসেছি, এখন অল্প একটু টক দই খাবো। আর আমি জানো তো টক দইয়ের মধ্যে অল্প একটুখানি ব্ল্যাক পেপার আর একটুখানি ব্ল্যাক সল্ট মিশিয়ে নিই, তাহলে খেতে বেশি ভালো লাগে। বড় ঘরে একটু বসেছিলাম আর ওইদিকে না প্রচন্ড জোরে হাওয়া দিয়েছে, তো আমি আবার তাড়াতাড়ি করে বারান্দায় চলে এলাম দেখতে যে আবার ঝড়টর ছাড়বে নাকি। তো দেখলাম না, এমনি নর্মাল হাওয়াই দিচ্ছে, একটু জোরেই হাওয়াটা দিচ্ছে। আর আমাদের যেহেতু স্লাইডার উইন্ডো, তো সেই কারণে কি হচ্ছে কাঁচটা ঠকঠক করে কাঁচছে। তো আমি ভাবলাম কি জানি আবার ঝড়টর ছাড়বে হয়তো। আর আমার সমস্ত ঘরের জানালা তো খোলা আছে, সেই কারণে তাড়াতাড়ি দেখতে এসেছিলাম। এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল, তো আচমকায় একটা ঝোড়ো হাওয়া এই মানে আমাদের এই সাইডটা দিয়ে, জানো তোমাদের দেখায় এই সাইডটা দিয়ে মানে বয়ে গেল খুব জোরে। তো আমি সেই কারণেই তাড়াতাড়ি করে বারান্দায় গেলাম। এখন আবার হাওয়া বন্ধ হয়ে গেছে, মোটামুটি এখন ঠিকঠাকই আছে। এমন হয়ে জানালাটা কাঁপতে শুরু করেছিল, টেনশনে এসে গেছিলাম যে যা বাবা, ছোট ঘরের জানালা খোলা, রান্নাঘরের জানালা খোলা, বারান্দার জানালা খোলা, তো তাড়াহুড়ো করে সেই কারণে বারান্দায় গেছি। আর বন্ধুরা, এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট লিখে দিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অথচ নিয়মিত আমার ব্লগ বা ভিডিওগুলো দেখছো, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখাবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।